আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি ইলেকট্রিসিটি ফর লাইফ চ্যানেলের পক্ষ থেকে। বিদ্যুৎ সম্পর্কিত নানা ধরনের তথ্য পেতে আমাদের সঙ্গেই থাকুন। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে এবং সমসাময়িক খুব আলোচনার একটি বিষয় লোডশেডিং, এই সম্পর্কে একটু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করব। দেখুন, লোডশেডিং বর্তমান যে হচ্ছে এবং পূর্বে যে লোডশেডিং হয়নি এটা কিন্তু বলা যাবে না। বর্তমানে একটু মানে এটা কি বলা হয় যে ঘোষণা দিয়ে লোডশেডিং হচ্ছে, যার কারণে আমাদের মধ্যে একটু মানে অনেকটা গুজব বা বিভ্রান্তি বা বাস্তবিক অর্থে এই জিনিসটা আমরা ফিল করতেছি। দেখুন যে এই যে লোডশেডিং, বিদ্যুৎ চলে যাওয়া মানে কি লোডশেডিং? এটা আমরা অনেকে ধারণা করি যে এই যে চলে গেল, দিনে 5 বার চলে গেল, 5 বারই আমাদের এলাকায় লোডশেডিং হলো। আসলে তা কিন্তু নয়। লোডশেডিংয়ের জন্য অলরেডি শিডিউল পাবলিশ করা হয়েছে প্রত্যেকটি বিতরণকারী প্রতিষ্ঠানের কাছ থেকে, এবং তারপরেও দেখা যাচ্ছে যে এই সময়ের বাইরেও কিন্তু আপনার বিদ্যুৎ চলে যাচ্ছে। আর এতে আমরা ধারণা করে নিচ্ছি যে এই শিডিউল ভুল বা এটা ভুমভাং একটা শিডিউল করা হয়েছে, এই শিডিউল না মেনে যত্রতত্র বিদ্যুৎ অফ করা হচ্ছে। দেখুন যে আপনার এলাকায় যে শিডিউল অনুযায়ী লোডশেডিং হওয়ার কথা, তার পূর্বে বা তারপরে বিদ্যুৎ চলে গেল, সেটা হতে পারে 10 মিনিট বা আধা ঘন্টা বা 3 ঘন্টা বা 2 ঘন্টার জন্য, এর কয়েকটি কারণ থাকতে পারে। কারণ হলো আপনার যে এরিয়াতে বিদ্যুৎ পাচ্ছেন এই এরিয়াটা অনেক বড়, ধরুন যে মিনিমাম এখানে 5 থেকে 7 হাজার গ্রাহক আছে, ধরুন যে না হলেও আপনার 10 থেকে 15 বা 20 বা তারও অধিক ট্রান্সফরমার আছে। এই যে গ্রাহকের বিভিন্ন ধরনের সমস্যা হয় সার্ভিস লাইনে, তার জন্য বড় ধরনের যদি সার্ভিস লাইনের প্রবলেম হয় অনেক সময় বিদ্যুৎ শাটডাউনের প্রয়োজন পড়ে। আবার এই যে ট্রান্সফরমারে যদি কোনো ফিউজ যায় বা কোনো মেনটেন্যান্সের প্রয়োজন হয় তাৎক্ষণিকভাবে, সেই ক্ষেত্রেও যদি তো আপনার বিদ্যুৎ বন্ধের প্রয়োজন পড়ে। আবার লাইনে যদি কোনো ধরনের ফল্ট হয়, ধরেন যে পিন ক্র্যাক করে, আবার হতে পারে যে আপনার কোনো গাছের ডালপালা পড়েছে, এ ধরনের বিভিন্ন কারণ অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে কিন্তু বিদ্যুৎ বন্ধ করা লাগে। তো সেটা কিন্তু লোডশেডিংয়ের আওতায় ধরা যাবে না, কারণ কখনোই নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সেবা দেওয়া একেবারে ইম্পসিবল, যে বিদ্যুৎ কখনো যাবে না এটা আমাদের ধারণা করা যাবে না। বিদ্যুৎ বিভিন্ন রক্ষণাবেক্ষণ কাজের জন্য কিন্তু বিদ্যুৎ চলে যায়। তবে হ্যাঁ, লোডশেডিংটা বেসিক্যালি যদি হয় মিনিমাম আপনার আধা ঘন্টা বা 1 ঘন্টা এইরকম বা 1.5 ঘন্টা সময়ের জন্য হয়ে থাকে, তো এর বাইরে যদি আপনার শিডিউলের বাইরে বিদ্যুৎ চলে যায়, আপনি ধারণা করে নেবেন যে এটা হয়তো বা কোনো মেনটেন্যান্সের কাজ করা হচ্ছে। তবে আবার বিশেষ প্রয়োজনে দেখা যায় যে শিডিউলের বাইরেও বিশেষ কোনো কারণে হয়তো বা লোডশেডিং দেওয়া হতে পারে। তবে আমরা এটা ধরে নিব যে আমাদের যে শিডিউল আছে শিডিউল অনুসারে মূলত লোডশেডিং হয় বর্তমানে হচ্ছে, এর বাইরে যে বন্ধ করা হয় সেটা লাইন মেরামত বা অন্যান্য কাজের জন্য হয়। তবে ক্ষেত্র বিশেষে কিছু কারণে হয়তো বা এর টাইমটা একটু এদিক সেদিক হতে পারে, কারণ গ্রাহক তো আর অতটুকু জেনে পাওয়ারকে ব্যবহার করতে পারে না, আর উৎপাদনও সেই অনুসারে সিকুয়েন্সিয়ালি করা যায় না, তো এই জন্য এর বাইরে অনেক সময় লোডশেডিং হয়। তবে এটা ধারণা করা যাবে না যে বিদ্যুৎ চলে যাওয়া মানে এই যে লোডশেডিং। আশা করি বিষয়টি বোঝাতে পেরেছি। সবাই ভালো থাকেন, আমাদের চ্যানেলের সঙ্গেই থাকেন। আল্লাহ হাফেজ।